Hello, assalamu alaikum viewers, how are you? Hope you are well. I am Dr. Imran Murshed, a resident of Surgical Oncology PSMMU and Medical Officer of Upojala Health Complex Shingra. Aaj ami apnader samne residency porikhar tips and tricks niye alochona korbo. Porikhar hole kon kon poddhati obolombon korle apnara topper hote parben ba beshi marks carry korben shei bishoy gulo niye ajke alochona korbo ebong video tir shesher dike কোন অংশ কি দিয়ে পূরণ করবেন অর্থাৎ বল পয়েন্ট নাকি টু বি রুল দিয়ে পূরণ করবেন প্রশ্নপত্র সেই অংশটিকে নিয়ে কথা বলবো সো ভিডিওটি দেখতে থাকুন রেসিডেন্সি পরীক্ষার টপারদের পরীক্ষা আপনারা সবাই জানেন যারা শুধুমাত্র টপার হবে তারাই চান্স পাবে সুতরাং টপার হতে হলে কি কি ট্রিক্স ফলো করতে হবে পরীক্ষার হলে আপনাকে সেই বিষয়ে সম্যক ধারণা দিতে আমার আজকের ভিডিওটি করা বি ভেরি কুইক ইন দ্য এক্সাম হল আপনারা জানেন রেসিডেন্সি পরীক্ষা অত্যন্ত ক্রিটিক্যাল একটি পরীক্ষা এখানে রেগুলার বেসিসে 200 মার্কসের পরীক্ষা হয় এবং 180 মিনিট বরাদ্দ থাকে এবার কোভিড প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য পরীক্ষার কিছুটা তারতম্য হবে মার্কস ডিস্ট্রিবিউশনে যেটা আপনারা সবাই জানেন 100 মার্কসের পরীক্ষা হবে এবং 90 মিনিটস আসলে এতে প্রশ্ন তাহলে প্রতিটি প্রশ্নের জন্য আপনারা সব সময় পাবেন 54 সেকেন্ড 54 সেকেন্ড আই এগেন রিপিট সো আপনারা বুঝতেই পারছেন কতটুকু প্রম্পট হতে হবে আপনাকে কতটুকু কুইক হতে হবে প্রতিটি প্রশ্ন পূরণ করার জন্য প্রতিটি প্রশ্নে আবার থাকবে পাঁচটি করে স্টেম সো বি ভেরি মাস কুইক অ্যান্ড প্রম্পট ইন দ্য এক্সাম হল কোনোভাবেই সময় ক্ষেপণ করা যাবে না সেকেন্ড টিপস বি ভেরি লজিক্যাল রেসিডেন্সিতে একটি কথা প্রায় বলা হয় সেটা হলো রেসিডেন্সিতে পারফেক্ট 100 অ্যান্সার করার চেয়ে আধা পারফেক্ট 200 অ্যান্সার করা ভালো বিষয়টা আপনারা সবাই বুঝতে পারছেন কারণ হলো নেগেটিভ মার্কিং রেসিডেন্সিতে নেগেটিভ মার্কিং অত্যন্ত কম সুতরাং কোনো প্রশ্নই ফেলে আসবেন না সকল প্রশ্নের উত্তর দিয়ে আসবেন মাই থার্ড টিপস বি ভেরি কনফিডেন্ট আপনারা অবশ্যই পরীক্ষার হলে অনেক বেশি কনফিডেন্ট থাকতে হবে তা না হলে আপনারা অবশ্যই পাশের জনের কাছ থেকে দেখা দেখি করতে যাবেন এর ফলে কি হবে আপনার জানা প্রশ্নের উত্তরটিও অন্যের কাছ থেকে ভুল উত্তর দিয়ে আসবেন সুতরাং নিজের প্রতি কনফিডেন্স রাখবেন এবং শেষ সময়ে বারবার রিভিশন করতে থাকুন অ্যান্ড নাম্বার ফোর টিপস বি ভেরি কেয়ারফুল ইন দ্য এক্সাম হল এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট যে পরীক্ষার হলে কেয়ারফুল থাকা কারণ কেয়ারফুল না থাকলে আপনাকে শুধুমাত্র যথেষ্ট প্রিপারেশন থাকা সত্ত্বেও আপনাকে একটি বছর পিছিয়ে যেতে হতে হবে আপনারা অবশ্যই একটি স্ট্র্যাটেজি ফলো করতে পারেন সেটা হলো আপনার প্রশ্ন অ্যান্সার করার সময় আপনার বাম হাতের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে প্রশ্নটিকে মার্ক করবেন ধরে থাকবেন এবং ডান হাত দিয়ে ওয়ে মার্কশিটে সেই প্রশ্নটি পূরণ করতে থাকবেন কারণ একটি প্রশ্ন যদি উলট পালট হয় না পারে যদি উলট পালট হয় তাহলে পুরো অ্যান্সার শিটটাই আপনার মার্কিং উলট পালট হয়ে যাবে সো বি ভেরি মাচ কেয়ারফুল ইন দ্য এক্সাম হল অ্যান্ড রেসিডেন্সির এক্সাম হলে আপনাকে অবশ্যই নির্দিষ্ট সময়ে পৌঁছাতে হবে এবং স্যারেরা প্রশ্নপত্র এবং ওয়েমার শিট দিলে আপনারা অবশ্যই ওয়েমার শিটের নাম এবং তার আনুষঙ্গিক অংশগুলো বল পয়েন্ট দিয়ে পূরণ করবেন এবং ওয়েমার শিটের ওয়েমার শিটটিকে আপনাকে পূরণ করতে হবে টু বি পেন্সিল দিয়ে সুতরাং অনেকগুলো পেন্সিল নিয়ে যাবেন শার্পনার সহ চার থেকে পাঁচটি শার্পনার প্রশ্ন টু বি পেন্সিল সহ শার্পনার নিয়ে যাবেন এটা খুবই গুরুত্বপূর্ণ অনেকেই পরীক্ষার হলে এই অংশটুকু ভুলে যান কারণ বাংলাদেশের অন্যান্য পরীক্ষায় সাধারণত বল পয়েন্ট দিয়ে পূরণ করতে হয় না বল পয়েন্ট দিয়ে পূরণ করতে হয় কিন্তু রেসিডেন্সি পরীক্ষা এবং FCPS পরীক্ষায় টু বি পেন্সিল দিয়ে পূরণ করতে হয় সুতরাং এই বিষয়টি অবশ্যই ভুলবেন না এটা অবশ্যই পরীক্ষার হলে চার থেকে পাঁচটি টু বি পেন্সিল শার্পনার সহ নিয়ে যাবেন পরীক্ষার একদম শেষ মুহূর্তে আপনারা এসে পৌঁছেছেন সুতরাং আর বেশি কিছু বলার নেই বারবার রিভিশন করতে থাকুন এই সময়টুকু শেষ সময়টুকু অবশ্যই অনেক ক্রিটিক্যাল একটি সময় পার করছেন আপনারা অনেক সময় মনে হবে কিছুই মনে নেই পরীক্ষায় পারবো কীভাবে তো বিশ্বাস রাখুন যদি পড়াশোনা করে থাকেন পরীক্ষা হলে অবশ্যই আপনারা মাথা খুলে যাবে এবং সব অ্যান্সার করতে পারবেন নিজের প্রতি এই কনফিডেন্সটুকু ধরে রাখুন শেষ সময় এবং বারবার রিভিশন করতে থাকুন এবং অবশ্যই একটিবার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিজে পরীক্ষার হলে যাওয়ার আগে নিজের রুমে একবার পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করে নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি
সবার এক্সাম ভালো হবে এবং রেসিডেন্সি পরীক্ষা সফলতা অর্জন করবেন, সবার জন্য শুভকামনা। থ্যাংকস এভরিওয়ান ফর ওয়াচিং, থ্যাংকস।